শুভেচ্ছা মাসরাঙ্গা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা পারভীন দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রামের সংবাদ কর্ণফুলীর তীরে শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম বিভিন্ন এলাকায় বাড়ছে করোনা রোগী বুস্টার ডোজের বয়স কমিয়ে 40 বছর নির্ধারণ 12 বছরের উপরে সবাই পাবেন টিকা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী রংপুর ও রাজশাহী বিভাগ সহ বিভিন্ন জেলায় বলছে শৈত্যপ্রবাহ জনজীবনে দুর্ভোগ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 6.8 ডিগ্রি সেলসিয়াস শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এখন থেকে 40 বছরের উপরে সবাই করোনার বুস্টার ডোজ পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সকালে ব্রিফিংয়ে তিনি আরও জানান 12 বছরের উপরে দেশের সব নাগরিকই পাবেন করোনার টিকা হাসপাতালে যে হারে রোগী বাড়ছে তা উদ্বেগজনক বলে মন্ত্রী জানান গেল মাসের চেয়ে এ মাসে করোনা শনাক্ত বেড়েছে 20 গুণ মৃত্যু বেড়েছে 4 গুণ করোনা টেস্টের ফল দেরিতে পাওয়ার পেছনে একই বুথে সবার ভিড় করাকে দায় করেন মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জানান 5 বছরের উপরে শিশুদের টিকা দেওয়ার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চাওয়া হয়েছে পরামর্শ 50 থেকে 40 এ নামিয়ে আনলাম 40 বয়স অনুর্ধ তারা বুস্টার ডোজ নিতে পারবে 12 বছরের উপরে যারা আছে সকল পর্যায়ের ছেলে মেয়েদেরকে আমরা এখন থেকে টিকা দিব কিছু আমরা টিকা পেয়েছি জনসন অ্যান্ড জনসন সেই জনসন অ্যান্ড জনসনকে আমরা যারা ভাষমান লোক আছে যাদের ঠিকানা সবসময় পাওয়া যায় না তাদেরকে দেওয়ার ব্যবস্থা আমরা করেছি কারণ এটা সিঙ্গেল ডোজ দেশের বিভিন্ন জেলায় বেড়ে চলছে করোনা সংক্রমণ সেই সাথে হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা গেল 24 ঘন্টায় করোনায় আরও 34 জনের মৃত্যু হয়েছে শনাক্ত হয়েছে 12,183 জন জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা এবং উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু হয়েছে নতুন করে আক্রান্ত হয়েছে 90 জন ঠাকুরগাঁয়ে করোনা সংক্রমণের হার 67%, রাজশাহীতে 63.21, দিনাজপুরে 50.75 এবং চাপাই নবাবগঞ্জে 43.39%, সিরাজগঞ্জে এবং মানিকগঞ্জে সংক্রমণের হার প্রায় 40%, সংক্রমণের সাথে সাথে হাসপাতালগুলোতে বাড়ছে রোগী তারপরও স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি ছাড়াই হিলি স্থলবন্দরে ভারত এবং বাংলাদেশের শ্রমিকরা অবাধে মেলামেশা করছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির চীনা নাগরিক সহ 67 কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ায় কয়লা উৎপাদন বন্ধ রয়েছে খনিতে কর্মরত ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসির এক্সএমসির 36 চীনা কর্মকর্তা এবং বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানির এমডি সহ 31 বাংলাদেশি করোনায় আক্রান্ত করোনা উপসর্গ নিয়ে অসুস্থ আরও অর্ধশত কর্মী এ কারণে গতকাল থেকে কয়লা উত্তোলন বন্ধ করে দেয় খনি কর্তৃপক্ষ কয়লা উৎপাদন বন্ধ হওয়ায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সংকট দিতে পারে এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলী তীরে চট্টগ্রামের হাসপাতালগুলোতে ফের বাড়ছে করোনা রোগী রেড জোন হওয়ার পরও প্রতিদিন করোনা সংক্রমণও বাড়ছে অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট চলতি মাসের শুরুতে বন্দরনগরীর বিভিন্ন হাসপাতালে করোনা রোগীর সংখ্যা কম থাকলেও এখন আবার বাড়ছে সবচেয়ে বেশি চাপ বেড়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে জানুয়ারির প্রথম সপ্তাহে রোগী ভর্তি ছিল মাত্র 15 জন কিন্তু 2 সপ্তাহের ব্যবধানে মাসের শেষে এসে ভর্তি করোনা রোগী মোট শয্যা সংখ্যা 100 এর কাছাকাছি প্রায় একই সময়ের ব্যবধানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং করোনা বিশেষায়িত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা রোগী প্রায় 4 গুণ বেড়েছে তবে আগের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ এক মাস আগে আমাদের ভর্তি ছিল 15 জন হাসপাতালে তো এসে এটা মাসের শেষের দিকে এসে এখন এটা 87 বলা যায় এটা এখনো তীব্রতা এটা মহামারীটা আগের মতোই আছে আমরা অলরেডি ইতিমধ্যে নতুন আমরা ওয়ার্ড আমরা প্রস্তুতি সম্পন্ন আমাদের আমাদের হাসপাতালগুলিতে বিশেষ করে বহির্বিভাগে আমাদের যে ফ্লু কর্নারগুলোতে আছে সেখানে প্রচুর লক্ষণযুক্ত রোগী আসতেছে যে কোনো সময়েই এটা কিন্তু আর একটা যদি মিউটেশন ঘটে সেক্ষেত্রে এই সংক্রমণ বা এই ভ্যারিয়েন্টটা কিন্তু অবশ্যই
আরও শক্তিশালী হয়ে আমাদের উপরে আঘাত আনতে পারে। এবং আমাদের ঘরে যদি বয়স্ক মানুষগুলো থাকে এবং তারা যদি কোমরবিডিটিতে ভোগে, তাহলে কিন্তু পরিস্থিতি আগের মতোই ভয়াবহ আকার ধারণ করবে। করোনার তৃতীয় ঢেউয়ে হাসপাতালে রোগী কম ভর্তি হতে হচ্ছে এমন ধারণা বদলে যাচ্ছে। জনসমাগম কমাতে না পারলে বিপদ আসন্ন বলছেন খোদ সিভিল সার্জন। জনসমাগম যদি না কমান এবং তদুপরি ভ্যাকসিন যদি না নেন, তাহলে কিন্তু আমাদের সম্মুখে আরও অনেক বেশি বিপদ আসন্ন বলে আমরা মনে করছি। তবে আমি জনগণের কাছে আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই যে কি, আপনারা সবাই ঘরে থাকুন, অপ্রয়োজনীয় ঘর থেকে বের হবেন না। ঘর হতে বের হলেই আপনি অবশ্যই যথাযথ নিয়মে মাস্ক পরবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসন অভিযান চালালেও বেশিরভাগ মানুষের মাঝে সেই প্রবণতা দেখা যাচ্ছে না। মাস্ক কিন্তু আছে, কিন্তু আমাদের রাখছি জায়গায় রাখছি, কিন্তু লাগাই পেলে এখন আপনি দেখে কি করব, এখন তো ব্যবসা করতে হবে ভাই, মিলে জুলে তো চলতে হয়। নিয়মিত চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সেই সাথে আমরা যখন অভিযান পরিচালনা করি, যাতে মানুষজন স্বাস্থ্যবিধি মেনে চলে সেই বিষয়টা আমরা তাদেরকে সচেতনতা বৃদ্ধি করি, মাস্ক বিতরণ করি, সেই সাথে যারা মানছেন না তাদেরকে আইনের আওতায় তাদের জরিমানা করা হয়। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাকে সচেতন হতে হবে নিজের জন্য, আমার চারপাশের যারা মানুষজন রয়েছে তাদেরকে সুস্থ রাখার জন্য আমাকে সচেতন হতে হবে। এই সচেতনতাই পারে হচ্ছে আমাদেরকে এইরকম ভয়াবহ মহামারী থেকে মুক্তি দিতে। চলতি মাসে সরকারি হিসেবে চট্টগ্রামে করোনায় মারা গেছেন 22 জন। নাজমুল সাদিকী, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল রায় ঘোষণা করবেন। দীর্ঘ শুনানি, সাক্ষীদের জবানবন্দি, জেরা এবং আইনজীবীদের যুক্তিতর্ক শেষে গত 12 জানুয়ারি রায়ের এদিন ধার্য করেন বিচারক। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। 83 জন সাক্ষীর মধ্যে 65 জন সাক্ষীকে উপস্থাপন করে তাদের জবানবন্দি গ্রহণ করে আসামিপক্ষের আইনজীবী তাদেরকে জেরা করার পর আমরা এই সত্যটুকু হুদা আদালতের সামনে উপস্থাপন করতে পেরেছি যে আমরা এই আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই। চট্টগ্রামে কর্ণফুলী নদীর আনু মাঝির ঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে 2 জেলে নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। ফায়ার সার্ভিস জানায় সকালে ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন তপন দাস এবং তার ছেলে সমীর দাস। তারা ডিঙ্গি নৌকা দিয়ে নিয়ে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। নৌকা উল্টে পানিতে তলিয়ে যান বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। লক্ষ্মীপুরে গত বছরের চেয়ে এবার সুপারির ফলন বেড়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জেলাতেও পাঠানো হচ্ছে তা। জেলা প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেলের পাঠানো তথ্য এবং ছবিতে রিপোর্ট। সপ্তাহে 2 দিন ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় সরগরম হয়ে ওঠে জেলা সদরের দালাল, মান্দারী ও রায়পুরের হায়দরগঞ্জ বাজার। স্থানীয়দের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলার পাইকাররা ভিড় করছেন সেখানে। প্রতিপন সুপারি বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। ভালো লাভ হওয়ায় সন্তুষ্ট কৃষকরা। পাড়া উপযুক্ত হয়েছে, পুরো বাগানে ফাঁকছে। ফাঁকার পরে আমরা একজন আছে পাহাড়ে, পাড়ি নামাই, কিছু রাখি শুকানোর জন্য, কিছু বিক্রি করি। এই সুপারিগুলো আমরা ভিজাই আর রাখি করি, তারপরে যখন আবার 3-4 বছর আমরা ডোলের থেকে উড়াই এই সুপারিটা বিক্রি করি। হয়তো দেখা যাচ্ছে আমরা হরতালে 2000 টাকা বা 2200 টাকা, আমরা 2300-2400 টাকা হলে বেশি বিক্রি করি। তাহলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে 17,000 হেক্টর জমিতে সুপারি উৎপাদন হয়েছে। আমাদের এখানে 17,000 হেক্টর জমিতে সুপারির বাগান রয়েছে। সুপারির সাথে আমাদের অনেক মানুষের জীবন জীবিকা জড়িত। সুপারি পাড়া, সুপারি প্রসেস করা, বিপণন করা, এতে অনেক কৃষক ভাই জড়িত, অনেক কৃষক ভাইরা উপকৃত হচ্ছে। এরই মধ্যে প্রায় 500 কোটি টাকার মতো সুপারি কেনাবেচা হয়েছে। এপ্রিল পর্যন্ত চলবে সুপারি কেনাবেচা। মাছরাঙা নিউজ ডেস্ক।
রংপুর ও রাজশাহী বিভাগ সহ দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 6.8 ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাটে ছিল 7 ডিগ্রি, রাজশাহী এবং রংপুর বিভাগ সহ 20টিরও বেশি জেলার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। ঘন কুয়াশা দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। অতিরিক্ত শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ওইসব এলাকার জনজীবন। তীব্র ঠান্ডার কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না উত্তরাঞ্চলের মানুষ। খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া এবং নিউমোনিয়া সহ শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এদের বেশিরভাগই শিশু এবং বৃদ্ধ। আগামীকাল ষষ্ঠ ধাপে দেশের 219টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, নোয়াখালী এবং শরীয়তপুর সহ বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ ভোট গ্রহণ কর্মকর্তারা ভোটের সরঞ্জাম নিয়ে কেন্দ্রে যাচ্ছেন। নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানে প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। এছাড়া মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে নির্বাচনের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। এতে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক এবং আহত সাংবাদিকদের স্বজনরা। ঠাকুরগাঁও প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। আগামী 7ই ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলা সদরের সেনুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল দুপুরে ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা বিবাদে জড়িয়ে পড়েন। এর ছবি তুলতে গেলে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, রাইজিং বিডির জেলা প্রতিনিধি মাইনুদ্দিন তালুকদার হিমেল এবং নিউজ বাংলার প্রতিনিধি সোহেল রানা। পরে তাদের উদ্ধার করে জেলার আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। নৌকার প্রার্থী সমর্থকরা গাছের ডাল যখন ভাঙা শুরু করে তখন আমি আমার ক্যামেরা বের করে ভিডিও ফুটেজ নেওয়া শুরু করি। তখন অতর্কিতভাবে সেখানকার কিছু ছাত্রলীগের ছেলেপেলে অতর্কিতভাবে আমার হামলা শুরু করে। হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আহত সাংবাদিকদের স্বজনরা। আমরা প্রস্তুতি নিচ্ছি এই ব্যাপারে থানায় অভিযোগ করার জন্য। থানা যেন এটা একটা সুষ্ঠু বিচার করে। আমার ছেলের জন্য আমি বিচার চাই, এটা ওরা নিরাপত্তার জন্য বিচার চাই, যেমন আমার ছেলে নিরাপদে থাকতে পারে। এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নোবেল কুমার সিংহ। সাংবাদিককে কিন্তু নৌকামার্কা প্রার্থী কেউ মারে, দলীয় লোক কেউ মারেনি, তারা নিজেরাই এ বিষয়ে স্থানীয় থানায় কেউ অভিযোগ করলে তদন্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা বলেন জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। গতকাল সেনুয়ার ঘটনা শোনার সাথে সাথে আমি তাৎক্ষণিকভাবে আমার অফিসার ফোর্স পাঠিয়ে দিয়েছি, তারা ঘটনাস্থলে গিয়েছে। এ সংক্রান্তে যারা হাসপাতালে ভর্তি আছে তাদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে গেল রাতে জেলা প্রেস ক্লাবের ব্যানারে শহরের চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করা হয়। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায় তেলের বাজার অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। দুপুরে রংপুর কেন্দ্রীয় জেলা কারাগার পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। রমজানটা মাথায় রেখেছি, আমরা টিসিবির মাধ্যমে যে ডিস্ট্রিবিউট করি তার ডাবল করার চেষ্টা করছি এবং রমজানকে সামনে রেখেই আমরা বাজারটা ঠিক রাখার চেষ্টা করছি। ভোজ্য তেলের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে, তো আগামী 6 তারিখে আবারও বসবো আমরা। এই দামগুলো কতটুকু করা প্র্যাকটিক্যাল, ব্যবসায়ীদেরকেও দেখতে হবে যে তারা লোকসান না করে অ্যাজ ওয়েল সাধারণ মানুষের জন্য সে সুযোগটা পায়। মানিকগঞ্জে উইন্টার কাপ ক্রিকেট টুর্নামেন্টে আনব্রেকেবল বয়েজ চ্যাম্পিয়ন হয়েছে। গতরাতে জেলা শহরের সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে ফাইনালে ফাইটার একাদশকে 7 উইকেটে পরাজিত করে আনব্রেকেবল বয়েজ। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টে অংশ নেয় 4টি দল। এ ছিল মাছরাঙ্গা দেশের সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। উদ্বেগজনক হারে বাড়ছে করোনা রোগী, বুস্টার ডোজের বয়সসীমা কমিয়ে 40 বছর নির্ধারণ, 12 বছরের ওপরে সবাই পাবেন টিকা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
রংপুর ও রাজশাহী বিভাগ সহ বিভিন্ন জেলায় বইছে শৈত্যপ্রবাহ, জনজীবনে দুর্ভোগ। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 6.8 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ খোঁজ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাসরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আপনারা জানেন, করোনার নতুন ধরন অমিক্রন দ্রুত ছড়াচ্ছে, এ থেকে বাঁচতে টিকা নেওয়া যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। তাই যাবার আগে মনে করিয়ে দিই, বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে উপরে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।